আসসালামু আলাইকুম ভিহার্স কেমন আছেন সবাই চলে আসলাম আবার নতুন একটি ইন্টারেস্টিং টপিক নিয়ে খুব তাড়াতাড়ি সেটা হলো যে টপিকটা আপনারা কেজিএফ চ্যাপ্টার টু এই টাইটেলটাকে ইউজ করে আপনার ভিডিওতে ভিউজ তৈরি করতে পারবেন কীভাবে ভিউজ তৈরি করবেন আমি আপনাদেরকে বোঝাচ্ছি কীভাবে যেমন টেক চ্যানেল আছে কুক চ্যানেল আছে ব্লগ চ্যানেল আছে যা যার আলাদা আলাদা চ্যানেল আছে এই টাইটেলটাকে ইউজ করে আমরা আমাদের ভিডিওতে ভিউজ আনতে পারি কীভাবে ভিউজ আনতে পারি এই মুহূর্তে যদি আপনারা কেজিএফ লিখে সার্চ করেন ইউটিউবে প্রচুর পরিমাণে কিওয়ার্ড শো করবে সেখানে অনেকগুলো শোয়ার্ড অর্থাৎ কিছু দিনের ভিতরে দিন বলতে এই মুহুর্তে প্রায় দশ পনেরো দিন বিশ দিন এরকম ট্রেন্ডিং যেটাকে বলা হয় ট্রেন্ডিং টপিক এটাকে বলা হচ্ছে ট্রেন্ডিং টপিক সেটা হলো যে কেজিএফ চ্যাপ্টার টু এই মুভি প্রচুর পরিমাণে ইউটিউবে সার্চ হচ্ছে আর এই কেজিএফ চ্যাপ্টার টু টাইটেল দিয়ে যদি আপনারা ভিডিও তৈরি করতে পারেন প্রচুর পরিমাণে ভিউজ চলে আসবে এখন কথা হলো যে ভাই আমার তো টেক চ্যানেল আর সেটা তো মুভি একটা আমি কিভাবে এটাতে আমি ভিডিও তৈরি করব। হ্যাঁ ভাই যদি আপনার টেক চ্যানেল হয় আমি এই মুহূর্তে যে ভিডিওটা তৈরি করতেছি এটাও টেক চ্যানেলে অতএব আপনার আশা করি আপনি বুঝতে পারছেন যে কীভাবে ভিডিও তৈরি করতে হবে এটা হলো টেক চ্যানেল ব্লগ চ্যানেল যারা ব্লগ ব্লগ চ্যানেল আছে যাদের তারা কীভাবে এই টপিকটাকে ইউজ করতে পারেন সেটা হলো যে আপনারা সে সিনেমা হলে যেতে পারেন কিংবা যদি আপনাদের কাছে টাকা না থাকে তাহলে আপনারা ছবিটা দেখতে পারতেছেন না বা সে সম্পর্কে জানতেছেন না তাহলে আপনারা কী করবেন আপনার ক্যামেরাটা নিয়ে চলে যান সরাসরি সিনেমা হলের সামনে টিকিট কাউন্টারে সেখানে লোকজনের অবস্থান দেখান তাদের আলোচনা তাদের সমালোচনা কি কি মানে ছবিটাতে কি কি দেখানো হয়েছে এই ধরনের আলোচনা করতেছে হল থেকে বের হচ্ছে এই ধরনের আপনারা ব্লগে দেখাতে পারেন কুকিং যারা আছে আপনারা কুকিং চ্যানেল আছে তারা কেজিএফ চ্যাপ্টার টু মুভিতে অবশ্যই কোনো না কোনো রান্নার দৃশ্য আছে আপনারা সেই রান্নার দৃশ্যটাকে আমি বলছি না আপনার রান্নার দৃশ্যটাকে আপনার ইউটিউবে কপি করেন অবশ্যই কপি করা যাবে না কপি না করে কি রান্না করেছে সেই কুকিংটা আমি আপনি তৈরি করলেন এবং সেখানে আপনি ভয়েস দিলেন কে যে চ্যাপ্টার টুতে এভাবে রান্না করা হয়েছিল এভাবে খাওয়া হয়েছিল যাই হোক এটা তো এত কিছু বোঝানো সম্ভব না জাস্ট আমি আপনাদেরকে আইডিয়া দিচ্ছি এটা হলো কুকিং তারপরে আপনাদের ফ্যাক্ট আছে যাদের ফ্যাক্ট চ্যানেল আছে এই মুভি থেকে তো ফ্যাক্ট বের করা কোনো বিষয় না কোনো ব্যাপারই না ফ্যাক চ্যানেল থেকে তো বন্ধুরা এই ছিল আজকের টপিক যে কেজিএফ চ্যাপ্টার টু টাইটেলটিকে ইউজ করে কিভাবে আমরা প্রচুর পরিমাণে ভিউজ আনতে পারি আমাদের ভিডিওতে তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন আমি কি বোঝাতে চেয়েছি আপনাদেরকে তো আজকে এই পর্যন্ত পরবর্তীতে হাজির হয়ে যাবে ইউটিউব টিপস টিপস রিলেটেড কোনো না কোনো ভিডিও নেই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার